বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হল আল্লাহ এই পৃথিবীতে বা পৃথিবীর মধ্যে বাহিরে ভিতরে সর্ব জায়গায় সৃষ্টি জগৎ যেখানে আছে, যে আমি বলবো যে আল্লাহ বিনিময় ছাড়া কিছু দেন না। যদি আমাকে আপনারা বলেন যে আল্লাহ বিনিময় ছাড়া কিছু দেন না, আল্লাহ বান্দার কাছ থেকে কী নেবে, তো আল্লাহ বান্দার কাছ থেকে কিছু নেবে, এরপরে কিছু দেবে, বিনিময় ছাড়া আল্লাহ কিছু দেন না। আর এই কথার প্রমাণটি আমি দেবো ইনশাআল্লাহ। সেই কথার প্রমাণটি হলো, দেখুন, অনেক মানুষ জীবনে অনেক মোনাজাত করে, অনেক বিপদে পড়ে, আল্লাহকে অনেক ডাকাডাকি করে, চোখের পানিও ফেলে, কিন্তু আল্লাহর হৃদয়টা একটু ঘামে না, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, এমন করতে 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 হয়তো কোনো অলি আউলিয়ার কাছে যায়। তখন সে অলি আউলিয়ার সাথে যদি সংযোগ থাকে, তবে সেই আউলিয়া বলে দেয়, বাবারেই তুমি যেটা চেয়েছো আল্লাহর কাছে এটা তুমি পাবে না, যেই জিনিসটা তুমি চেয়েছো এই জিনিসটা চাওয়ার বা এটা পাওয়ার যোগ্যতা তোমার নেই। কী বলল, না করে দিল, অথচ চোখের পানি ফেলে অনেক কান্নাকাটি করেছে। এখানে মূল ঘটনাটি হলো, দেখুন, মানুষের কর্মফলের মধ্যে সমস্ত কিছু বান্দা, তাই কিন্তু আল্লাহ বলেছে একটা কথা, ফাবি আলা ইউরাব্বিকু মা তাকাজ্জাবান, যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। আর এই কথাটি ব্যাখ্যাটি অনেকটির মধ্যে নেমেছে, যে অনেক কোরআনের মধ্যে নামিয়েছে, তোমরা আল্লাহর কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করো। এই যে কথাটি বলা হয়েছে, যে একটা ভালো কথাকে আরও একটি কথা দিয়ে আরেকটা কথাকে ঢাকনা দেওয়া, যে এটাই সঠিক, যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। আল্লাহ তো বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা, এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে না, দেবে না কেন সেটাও বলবো, এবং কিসের বিনিময়ে দেবে সেটাও আমি বলবো। তবে আল্লাহর কাছে যদি কিছু পাইতে হয়, তাহলে সে জীবনে কখনোই পাবে না। আল্লাহর কাছে পাইতে হলে অন্য জায়গায় নখ বাজাতে হবে, অন্য জায়গায় আপনাকে সুইচ টিপতে হবে, আল্লাহর ঘরের সুইচ টিপ দিয়ে আপনি আল্লাহকে পাবেন না। আচ্ছা, আজকের একটি কথা হলো কি, বিনিময় ছাড়া আল্লাহ কাউকে কিছু দেন না। এই যে কথাটি, যদি পারেন কেউ আমার এই কথাটি কেটে দিবেন, আর কেটে যদি দিতে পারেন, আর সেই কাটাটা যদি হাকিকতে থাকে, তাহলে আমি আপনার কাছে এটা শিখলাম। আর যদি মনে করেন যে না, আল্লাহ বিনিময় ছাড়া কিছু দেন না, তাহলে আমরা এটাকেই মেনে নেব। আচ্ছা, বিনিময় ছাড়া আল্লাহ দেবে না কেন এবং দেন না কেন, এটার প্রমাণটা আমি দেব কিঞ্চিৎ। এটার প্রমাণটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি এবং খাজা ওসমান হারুনি। মঈনুদ্দিন চিশতির পীর হলো খাজা ওসমান হারুনি। এই ওসমান হারুনির দরবারে যখন একটা মহিলা বাচ্চার জন্যে গেছে, যে খাজা ওসমান হারুনির কাছে যখন বলতেছে, বাবা আমার 12 বছর পার হয়ে গেছে, আমার বিয়ে শাদী হয়েছে, আমার একটা সন্তানাদি হলো না, আপনি যদি দয়া করে বলেন তাহলে হয়তো আল্লাহ আমাকে একটা সন্তান দিতে পারে। তখন ওসমান হারুনি ভাবলেন যে এত কষ্ট করে এসেছে, বিশ্বাস করে এসেছে, আচ্ছা দেখি আল্লাহ যেন তার প্রতি সহায় হয়। তখন তিনি আল্লাহর কাছে সেজদা করলেন। সেজদা করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই মহিলাটি, সে 12 বছর ধরে কোনো সন্তানাদি হয় না, তার যদি সন্তানাদি না হয় তাহলে তার স্বামী তাকে ছেড়ে দেবে। তো এখন বিষয় হলো, ছেড়ে যদি দেয় তাহলে সে যেহেতু আমার এই দরবারে এসে আশ্রয় চেয়েছে যে আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন, তাহলে হে আল্লাহ এই মহিলাকে একটা সন্তান দেওয়া হোক। তখন আল্লাহ কি করলেন, খাজা ওসমান হারুনিকে বলে দিলেন, হে ওসমান হারুনি, এই মহিলার কোনো সন্তান নেই। এই কথা বলার সাথে সাথে
তিনি মাথা উঠিয়ে বলে দিলেন, মা গো, তুমি তো খুব আশা করে এসেছিলে, তোমার কোনো সন্তানাদি নেই। আল্লাহ বলেছে তোমার কোনো সন্তান নেই। তখন মহিলাটার চেহারাটা লীলবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, কান্না ফেটে আসছে, হায় হায়, আমার স্বামী তো আমাকে ছেড়ে দেবে। আচ্ছা, তো চোখের মানে মুছতে মুছতে হাঁটতে হাঁটতে যখন দরবারটা পেরিয়ে যাচ্ছে, তখন খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে বসা। তিনি বলতেছে, মা, আপনি তো হাসি মুখেই গেলেন আমার মসজিদের কাছে, কিন্তু আপনি যে আবার বেজার মুখে কাঁদতে কাঁদতে বের হলেন, ব্যাপারটা কি? তখন বলল, বাবা রে, আমি তার কাছে একটা সন্তানের আশা করছিলাম, যে আল্লাহর কাছ থেকে একটা সন্তান নিয়ে দেবে, যে 12 বছর হয়ে গেছে আমার কোনো সন্তানাদি হয় না, যদি সন্তান না হয় এই বছরে তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে, আমাকে আর রাখবে না। তখন অনেক বড় আশা করে এসেছিলাম যেন আমার আশাটা আল্লাহ পূর্ণ করে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতেছে যে, হে আল্লাহ, এই মহিলাটা নিঃসন্তান, তাকে একটা সন্তান দান করুন। তখন আল্লাহ বলতেছে, হে মঈনুদ্দিন, এই মহিলার কোনো সন্তান নেই। আল্লাহ, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নেই, যে আমার তো অভাব নেই, কিন্তু মহিলার তো সন্তান নেই। তখন এই কথা বলার পরে যে, হে আল্লাহ, তোমার দয়া সাগর, তুমি যদি একটু দয়া করো তাহলে এই মহিলাটা একটা সন্তান দাও, আমার পীরের বা আমার মসজিদের ইজ্জতটা থাকবে। তখন কি হলো, তখন আল্লাহ বলতেছে এই মহিলার কোনো সন্তান নেই। আল্লাহ, আপনার কাছে তো অভাব নেই, আমার কাছে অভাব নেই, কিন্তু মহিলার তো কোনো সন্তান নেই। এই কথা বলার সাথে সাথে তখন খাজা মঈনুদ্দিন চিশতি তার নিজের গুরুর ইজ্জত রক্ষা করতে এখন কি করতে পারে? আল্লাহ তো বলেছে যে আমার কাছে তো সব আছে, কিন্তু মহিলার তো সন্তান নেই। আচ্ছা, তো এখন কথা হলো, মঈনুদ্দিন চিশতি আল্লাহকে বললেন যে, হে আল্লাহ, আমার যেহেতু এই মহিলার যেহেতু সন্তান নেই, আর আমি যে বেঁচে আছি, আমার যদি সামনে কোনো ওরজাত সন্তান থাকে, তাহলে এখান থেকে একটা সন্তান সেই মহিলাকে আল্লাহ তুমি দিয়ে দাও। তখন আল্লাহ বলল, হে মঈনুদ্দিন, কবুল করলাম তোমার কথা, তোমার থেকেই দিচ্ছি। এখন হে সমস্ত জগৎবাসী, আপনারাই বলবেন যে এই সন্তানটা মঈনুদ্দিন চিশতির তরফ থেকে দেওয়া হলো, আল্লাহ দেয়নি, এর বেদ রহস্যটা একটু ভেঙে বলবেন কি? যদি ভেঙে বলতে হয় তাহলে যেতে হবে সেই সুরা আর রহমানে, ফাবিয়ালা ইউ রাব্বি কো মা তে কাজেবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। এখন আমি যে কথাটি বলবো সেই কথাটি হলো, দেখুন, যে সেই মহিলাটি 1 বছর পরে একটা সন্তান কোলে নিয়ে যখন এসেছে, খাজা মঈনুদ্দিন চিশতি দেখতেছে যে একটা সন্তান নিয়ে, ফুটফুটি সন্তানকে নিয়ে সে খাজা ওসমান হারুনির কাছে যাচ্ছে, গিয়ে বলতেছে, হে ওসমান হারুনি, আপনি একটা ভণ্ড পিস, আপনি একটা ভণ্ড। কেন? আপনি বলেছিলেন, আপনার আল্লাহ বলেছে যে আপনার কোনো সন্তানাদি নেই, এই বৎসর ঘুরতে ঘুরতে আমার হাতে এই সন্তান কোথা থেকে আসলো? তখন খাজা ওসমান হারুনি বলতেছে যে, এটা কি, আল্লাহ তো নিজেই বলেছে মহিলার কোনো সন্তান নেই, এখন সন্তান কোথা থেকে আসলো? তখন খাজা ওসমান হারুনি তখন রাগ হয়ে দরবার ছেড়ে ল্যাঙ্গট পরে হাঁটা দিয়েছে, হাঁটা দিয়ে মন্দিরের দিকে উঠেছে, যাক সেখানে যাব না। শেষে সমস্ত ভক্তগুলো চলে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি রয়ে গেল। সে বলল, বাবা, হে মঈনুদ্দিন, সবাই তো একে একে চলে গেল, আমি তো নষ্টের পথে চলে গেছি, কিন্তু তুমি এখনো আমার পিছনে আছো। তখন বলতেছে, বাবা, যারা চলে গেছে তারা তো বোঝেনি, আমি তো বুঝি। কি বোঝো তুমি? আমি তো আমার দরবার আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, কেননা
এ কারণে ছেড়েছি যে তিনি আমাকে বলেছেন, আল্লাহ আমাকে বলেছেন যে এই মহিলার কোনো সন্তান নেই, কিন্তু এই সন্তান কোথা থেকে আসলো? তখন মইনুদ্দিন চিশতি সমস্ত কিছু ভেঙে বললেন, বাবা আল্লাহর কাছে যখন আমিও সেজদা দিয়েছিলাম তো আল্লাহ আমাকে একই কথা বলেছে, এই মহিলার কোনো সন্তান নেই। তখন আল্লাহকে বলেছি যে আমার গুরুর কাছে একটা মানুষ এসে ফিরত যাবে। আমি তখন বলেছিলাম যে আমার মুর্শিদের কাছে যে লোক ব্যক্তিটি এসে ফিরত যাবে, আমার মুর্শিদের একটা মান সম্মান আছে, হে আল্লাহ তুমি একটা সন্তান দাও। তখন আল্লাহ বলতেছে মহিলার কোনো সন্তান নেই। তো এই কথা শোনার পরে আমি বললাম যে হে আল্লাহ, এই মহিলার তো কোনো সন্তান নেই, আমার কোনো অরুজাত সন্তান আছে? তখন আল্লাহ বললেন আছে। তাহলে সেখান থেকে তাকে একটি সন্তান আল্লাহ আপনি দিয়ে দিন, তবু আমার গুরুর ইজ্জতটা রক্ষা হোক। তো এখন কথা হলো, আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নেই। আল্লাহই তো বলেছে কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ। সামাদ শব্দের অর্থ কি? স্বয়ং সম্পূর্ণ, যার কোনো কিছুরই অভাব নাই। তাহলে এত কিছু থাকতেও তিনি দিলেন না, তাহলে এর কারণ কি? এর কারণ কি এটা আমাকে কমেন্টে জানাবেন। তবে আরেকটু আমি অগ্রসর হব, সেটি হলো দেখুন যে একজন মানুষ, যেমন আপনারা আত্মীয় স্বজন আছেন 50 জন 20 জন 30 জন, তো সবাই কর্ম করতেছে, তো সবাই কর্ম করার শেষে যার যা রোজ হয়েছে তা দিয়ে দেওয়া হচ্ছে। আরেকজন এসে বসে আছে, সে কোনো কাজ করেনি, তাকে তো দেবে না, আর তার প্রতি তিনি দয়াও করবেন না, কারণ তিনি কাজ করেননি। তো এখন বিষয়টি হলো যে যদি কাজ না করে সে পেয়ে যায়, আর যারা কাজ করতে সে তারা কাজ করে পাবে, আর একজনে কাজ করেনি সে পেয়ে যাবে, সকলে বলবে কি তো কাজ ছাড়া যেহেতু সে পেয়েছে তো আমরা কাজ করব কেন? তখন আল্লাহ জবাব দিবে কি? তাই আল্লাহ এই পৃথিবীতে যারা শরীয়তের লোক আছে এরা না বুঝে আল্লাহর কাছে চায় কিন্তু পায় না, দিন দিন নিচের দিকে যেতে থাকে, কারণ আল্লাহর কাছে চাইলেই হবে না, আমার কর্মফল কি আছে আমাকে সেটাই দেখতে হবে। যাই হোক, আজকের যে আলোচনাটি হলো কি, যে আল্লাহ বিনিময় ছাড়া কিছু দেন না। তখন বিনিময় করেছিল কার কাছে? খাজা মনুদ্দিন চিশতির কাছে, যে আমি আপনাকে এটা দিব আপনি আমাকে সেটা দিবেন। তাহলে মইনুদ্দিন চিশতি আল্লাহকে বলে দিলেন এই মহিলাকে একটা সন্তান দাও। তখন মহিলার সন্তান নেই, আমার থেকে দিয়ে হলো আমার গুরুর ইজ্জতটা রক্ষা করো। তাহলে আল্লাহ দিলেন না, দিলেন মইনুদ্দিন চিশতি। তাহলে এটার মূল রহস্যটা ভেঙে কথাটি শেষ করব, যে দেখেন অনেক মানুষ লাইন ধরে আছে, সে কিছু নিয়ে যাবে। এখন এই যে মানুষগুলো লাইন ধরে আছে, এখন লাইনের বাইরে থেকে যদি আপনি কাউকে ডেকে এনে দিয়ে দেন, আর যারা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে এরা আগের সিরিয়ালে, এদেরকে না দিয়ে যদি পিছন দিয়ে ডেকে এনে আপনি দিয়ে দেন, তাহলে এটা আপনার অন্যায় হবে। কিংবা আপনি দেখতেছেন যাকে যাকে যোগ্যতা হয়েছে তাকে আপনি কিছু জিনিস দিয়েছেন, এখন আরেকজন অযোগ্য, সে কোনো কাজ করেনি, সে এসে চাইতেছে, এখন একে দিলে তারাও চাবে। তেমন এই পৃথিবীতে অনেক মানুষ দেখা যায়, বহু মানুষ এই পৃথিবীতে, তারা কেউ নিঃসন্তান, কেউ অভাবী, কেউ বিভিন্ন সমস্যায় পড়ে আছে, হে আল্লাহ তুমি এই সমস্যার সমাধান করে দাও, হে আল্লাহ এই বিপদ সেই বিপদ। এখন আল্লাহ এটার সমাধান করবেন না, এটার সমাধান পাইতে হলে কোনো অলিয়া উলিয়ার কাছে যাইতে হবে, আর সে অলিয়া উলিয়ার মাধ্যমে আল্লাহ আছে, সে অলিকে সেবা করলে সে আল্লাহ পাবে, এই আউলিয়াকে যদি আমি অপমান অপদস্থ করি এটাও আল্লাহ পাবে। তাহলে কথা হলো কি, কোনো অলিয়া আউলিয়ার কাছে গেলে তার ওসিলা করে আল্লাহ কিছু দিয়ে থাকে, আর আল্লাহর বন্ধু যখন বলে তখন যে কোনো একটা রাস্তা বের করে তখন যার চাহিদা তারকে পূরণ করে দেয়, সুবহানাল্লাহ। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।